আজকে রাজশাহীর মসজিদটা পড়ে আছে, 2 বছর ধরে পাশের 10 টা বিল্ডিং হয়ে যাচ্ছে, আহলেদের মসজিদের টাকা দলেও নেই। তখন থেকে একদিন কেন দেন না আপনারা, কিসের কর্মী আপনারা, কোনো কর্মী আপনারা নয়। তো এটা এমন একটা মসজিদ যে মসজিদ একটা মাদ্রাসার মধ্যে প্রতিষ্ঠিত, এবং এই মাদ্রাসার যত হাজার হাজার ছাত্র এবং আশেপাশের মুসল্লি সহ মোটামুটি প্রত্যেকটা ওয়াক্তে প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে হাজার হাজার মুসল্লি জামাতে সালাত আদায় করবে। এটা আমাদের জন্য বিশেষ ফায়দা যে সবসময় এই মসজিদ কখনো শূন্য থাকবে না, এই মসজিদ সবসময় আবাদ হবে, এমন একটা মসজিদ আমরা এসেছি। যে মসজিদটি ইতিপূর্বে 2000 সালে একবার নির্মিত হয়েছিল, তবে ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে, সেই সঙ্গে মুসল্লিদের বৃদ্ধির কারণে মসজিদটি মানে এতটাই সংকীর্ণ হয়ে গিয়েছিল যে সেটা ভেঙে নতুন করে বানানোর প্রয়োজন পড়ে। এই কেন্দ্রীয় জামে মসজিদ বিশুদ্ধ দিন প্রচারের অনন্য অনন্য কেন্দ্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই এর উন্নতির জন্য, এর নির্মাণ দ্রুত সম্পন্ন করার জন্য আমাদেরকে উদার হস্তে সাহায্যের হাত সম্প্রসারিত করতে হবে। ইতিমধ্যে কাজের অগ্রগতি হচ্ছে, আমরা গ্র্যাড বিম পর্যন্ত, অর্থাৎ গ্র্যাড বিমের আগ পর্যন্ত শর্ট কলামগুলি পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। আমরা যদি আপনাদের সার্বিক সহযোগিতা পাই, আশানুরূপ সহযোগিতা পেলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রথম ও দ্বিতীয় তলা সম্পন্ন করতে পারলেও সালাতটা শিফট করে মসজিদে নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপরে পর্যায়ক্রমে উপরের দিকে চলতে থাকবে, এটা আমাদের আশা আর কি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ নবীর কাছে একটা হাদিস শুনতেন, সঙ্গে সঙ্গে আমল করতেন। ওই জন্য বললেন এক্ষুনি আমল করো, দেরি করা হবে না, যা আছে পকেটে সব বের করো। এর নাম বলে আহলে হাদিস, যে হাদিস শুনবে, হাদিসটা কার? আল্লাহ রাসূলের না? আল্লাহ রাসূল কি নিজের কথা বলে? আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলছে, আপনার সামনে হাদিস বলছে, আর আপনি চুপচাপ চুপ বসে আছেন এখানে, লজ্জা করে না? এগুলো খেয়াল করবেন, এজন্য সবসময় মনে রাখবেন, আল্লাহকে লজ্জা করো, বান্দাকে লজ্জা করার দরকার নাই। আমরা বান্দাকে বেশি লজ্জা করি কিন্তু আল্লাহকে লজ্জা করি না। কোরআনের আয়াত হচ্ছে কি? আল্লাহর বাণী না? হাদিস বলা হচ্ছে সহিহ হাদিস, আল্লাহর বাণী না? কবুল হবে তোর অন্তর দেওয়া টাকা বলে যাচ্ছে এখানে। আজকে রাজশাহীর মসজিদটা পড়ে আছে, 2 বছর ধরে পাশের 10 টা বিল্ডিং হয়ে যাচ্ছে, আহলেদের মসজিদের টাকা দলেও নেই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ আরবি মাসের 11তম মাস, জিলকত মাসের একেবারে শেষ পর্যায়ে, এবং সর্বোত্তম আমলের যে দিনগুলি সে দিনগুলির সামনে প্রায় কাছাকাছি, জিলহজ মাসের এই প্রায় পড়ন্ত বিকেলে আমরা উপস্থিত হয়েছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর মারকাজি জামে মসজিদ, যে মাদ্রাসার যে মসজিদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা এবং বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মারকাজি জামে মসজিদের এ পর্যায়ে, এ পর্যন্ত ভিত্তি প্রস্তর স্থাপনের পরে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আবারও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দোয়া করছি যে সমস্ত দিনী ভাই ও বোনের শ্রম, মেধা এবং বুদ্ধি বা আর্থিক সহযোগিতা, দোয়া বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া কামনা করছি এবং আপনাদের জন্য সার্বিক কল্যাণ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই চেষ্টা প্রচেষ্টা, আর্থিক অবদান, দোয়া সবগুলোকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবং এগুলো যেন পরকালীন জীবনে নাজাতের এক একটি ওসিলা হয়ে যায় আমাদের জীবনে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা দেখতে পাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, সাথে সাথে উপস্থিত রয়েছেন মারকাজ পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। আমরা কিছু কথা উপস্থাপন করব এবং আপনাদের মাঝে কিছু তথ্য উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আপনাদের কাছে সেই গতানুগতিক ধারাতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া কামনা করব। এ পর্যায়ে মারকাজি জামে মসজিদ প্রসঙ্গে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর কেন্দ্রীয় সভাপতি আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর সম্মানিত মুহাদ্দিস জনাব শরীফুল ইসলাম মাদানী। জনাব শরীফুল ইসলাম মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেশে প্রবাসে যে যেখানে আছেন আমাদের এই প্রোগ্রাম দেখছেন, আমাদের এই মসজিদের ভিডিও আপনারা আগেও দেখেছেন, আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, এটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত মারকাজ
আল মারকাজুল ইসলামী আল সালাফি নদাপাড়া রাজশাহী এর এই মাদ্রাসার মারকাজি জামে মসজিদ, যেটা ইতিপূর্বে ছিল কিন্তু আমাদের মুসল্লি সংকুলন না হওয়ার কারণে এই মসজিদটি ভেঙে আবারও নতুনভাবে তৈরি করার কাজ আমরা শুরু করেছি। পাইলিংয়ের কাজ শেষ করে আবারও আমরা কিন্তু রমাজানেই কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যার পিলারগুলো দেখতে পাচ্ছেন যে কাজ চলছে এবং দ্রুতগতিতে চলছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মসজিদান কামাফহাস কিতাতিন, অর্থাৎ যদি মানে ছোট ছোট পাখি যারা পাহাড়ে বসবাস করে পাহাড়ের গায়ে খোদাই করে ডিম রাখার জন্য যে খোদাইকৃত জায়গা, ছোট্ট জায়গা, এতটুকু জায়গা পরিমাণও যদি কেউ মসজিদ বানায়, অর্থাৎ এত ছোট মসজিদও যদি কেউ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করেন। অর্থাৎ যদি অতীব ছোট, অর্থাৎ একজন ব্যক্তি সালাত আদায় করতে পারে এমন ছোট মসজিদও যদি কেউ তৈরি করে তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছেন। আমরা অবশ্যই আমাদের চাওয়া উচিত, আল্লাহ তাআলা রুজির মালিক, রিজিক দিচ্ছেন আল্লাহ, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন এবং দুনিয়াতে আমরা কী খাবো, কোথায় থাকবো, আমার কী বাড়ি হবে, আমি কতদিন জীবন লাভ করবো আর কখন মৃত্যুবরণ করবো সব কিন্তু নির্ধারিত। এই নির্ধারিত এর বাইরে আল্লাহ পক্ষ থেকে যতটুকু নির্ধারিত এর বাইরে আমরা কিছু করতে পারবো না। অতএব দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত না হয়ে আমরা যদি পরকালীন সফলতা অর্জনের চেষ্টা করি তাহলেই এটা আসল সফলতা বলে গণ্য হবে। রাসূল আল্লাহ তাআলা বলছেন ফামাং যুহজিহানিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফলকাম। তো আমরা এই মারকাজি জামে মসজিদ যদি নির্মাণে সবাই অংশগ্রহণ করি তাহলে ফায়দাটা কী? অন্যান্য মসজিদ নির্মাণ এবং এই মারকাজি জামে মসজিদ নির্মাণের কিছু পার্থক্য আছে, অংশগ্রহণের ক্ষেত্রে কিছু পার্থক্য আমরা দেখেছি। বিভিন্ন মসজিদ আমরা বানাই, সেখানে সাহায্য করি, কিন্তু অধিকাংশ মসজিদেই জুমার দিন মাশাআল্লাহ মুসল্লি হয় ঠিকই, কিন্তু অন্যান্য সময় বাকি পাঁচ ওয়াক্ত সালাতে কিন্তু তেমন মুসল্লি হয় না, বরং এক কাতার দুই কাতার মুসল্লি নিয়ে সালাত আদায় করা হয়। কিন্তু এটা এমন একটা মসজিদ যে মসজিদ একটা মাদ্রাসার মধ্যে প্রতিষ্ঠিত এবং এই মাদ্রাসা যত হাজার হাজার ছাত্র এবং আশেপাশের মুসল্লি সহ মোটামুটি প্রত্যেকটা ওয়াক্তে প্রতিনিয়ত প্রতি ওয়াক্তে হাজার হাজার মুসল্লি জামাতে সালাত আদায় করবে, এটা আমাদের জন্য বিশেষ ফায়দা যে সবসময় এই মসজিদ কখনো শূন্য থাকবে না, এই মসজিদ সবসময় আবাদ হবে, এমন একটা মসজিদ আমরা এসেছি আমরা তৈরি করার কাজ করছি। এবং এই মসজিদ এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত যেটা বাংলাদেশে সহ মানে বাংলাভাষীদের জন্য সহি দিন, সহি আকিদা, আহলাদিস আকিদা, আহলাদিস মানহাজ প্রচার এবং প্রতিষ্ঠার একটা মার্কাজ, যেখান থেকে মোহতারাম আমিনে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার যেখানে প্রতি জুমার খুতবা দেন এবং সেই খুতবা সারা বিশ্বের সকল বাংলাভাষী মানুষ শুনে থাকে এবং সেখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে থাকে। এবং এই মারকাজি জামে মসজিদ যে শুধু মসজিদই নয় বরং এখানে দাওয়া সেন্টার থাকবে যেখান থেকে সারা দেশে দাওয়াতি কার্যক্রম পরিচালিত হবে ইনশাআল্লাহ। তা আমরা সবাই যার যতটুকু সামর্থ্য রয়েছে সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যে আমার কিছুটা হলেও অংশীদারিত্ব এই মসজিদে থাকবে এবং এই মসজিদের যত কার্যক্রম সালাত সহ দাওয়াতি কার্যক্রমে যত কিছু সেখানে পরিচালিত হবে সে তার নেকি যেন আমার আমল নামে যোগ হতে থাকে। আমরা মারা যাব অবশ্যই, মারা যাওয়ার পরে তিনটি আমল বাদ দিয়ে সব আমলই বন্ধ হয়ে যাবে, তার মধ্যে একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, অর্থাৎ এমন স্থায়ী দান যেই দান আমার আপনার মৃত্যুর পরেও স্থায়ী থাকবে, মানুষ উপকৃত হতে থাকবে। তা এটা সবচেয়ে বড় পাওয়া, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমাদের এই দানের মাধ্যমে এই দানটা যেন সাদাকায়ে জারিয়া হিসেবে থেকে যায় এবং কিয়ামত পর্যন্ত আমাদের এই আমল নামায় নেকি যোগ হতে থাকে এবং এর বিনিময়ে আমরা জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনি ভাই ও বোন, আমরা মসজিদ নির্মাণের ফজিলত এবং অন্যান্য মসজিদ আমরা তৈরি বা তার ফিউচার প্ল্যান সম্পর্কে আমরা জানি, তার থেকে কিন্তু মারকাজি জামে মসজিদ আলহামদুলিল্লাহ ব্যতিক্রম। আমরা যা জনাব শরীফুল ইসলাম মাদানির কাছ থেকে আমরা বিস্তারিত এবং সংক্ষেপে আলহামদুলিল্লাহ মৌলিক কথা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন, সে অনুযায়ী এর ফজিলত এবং এর যে বৈশিষ্ট্য সেটা অন্তরে রেখে এবং সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে মারকাজি জামে মসজিদের সম্পর্কে কিছু কথা বলার জন্যে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহী সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলামকে। ডক্টর নুরুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত দীনি দরসগাহ আল মারকাজুল ইসলামে আসসালাফি নওদাপাড়া রাজশাহী, দেশ এবং বিদেশে সুপরিচিত একটি নাম এবং একটি প্রসিদ্ধ মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার মান, তাদের রেজাল্ট এবং এই প্রতিষ্ঠানটি যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালা রয়েছে সেই বিষয়গুলো আপনাদের কাছে নখদর্পণে রয়েছে, আপনারা বিষয়গুলো অবগত আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা যে কথাগুলো নিবেদন করতে চাই সেটি হলো যে আপনারা জানেন এই মারকাজি জামি মসজিদ, কেন্দ্রীয় মারকাজি জামি মসজিদ, এখানে শুধু আল মারকাজুল ইসলামিয়া সালাফির যারা আবাসিক ছাত্র থাকে তারা শুধু সালাত আদায় করে না, বরং বাইরে থেকে বহু মুসল্লি প্রতি ওয়াক্তে এখানে সালাত আদায় করতে আসে। সবচেয়ে বড় কথা হলো যে জুমার দিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব জুমার দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সমসাময়িক বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ এবং জাতিকে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করে থাকেন। সঙ্গত কারণেই এই মারকাজি জামি মসজিদের প্রতি মানুষের একটি আলাদা আকর্ষণ রয়েছে, এটি একটা মানুষের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। তো সেই কারণে জুমার দিনে অন্যান্য ওয়াক্তে তো মানুষের কষ্ট হয়, আপনারা জানেন যে আমরা আমাদের পুরাতন যে মসজিদটি ছিল পশ্চিম পার্শ্বে সেই মসজিদটিকে ভেঙে ফেলে জায়গা সংকুলন না হওয়ার কারণে মার্কাজের ডাইনিং রুমটিকে অস্থায়ীভাবে আমরা মসজিদ হিসাবে ব্যবহার করছি, এবং বিশেষ করে এই গ্রীষ্মের প্রচণ্ড দাপদাহে মুসল্লিরা যখন সালাত আদায় করতে আসেন ওয়াক্তে এবং জুমা প্রচণ্ড তাদের কষ্ট হয়, এবং জায়গা না হওয়ার কারণে জুমার দিন মাঠে মাদ্রাসার পূর্ব পাশে বিভিন্ন জায়গায় সালাত আদায় হয় এবং মহিলারা পূর্ব পাশে মসজিদে সালাত আদায় করেন। এই যে একটি কষ্ট নিয়ে আমরা মার্কাজের ছাত্র শিক্ষক এবং বাইরে যারা মুসল্লি রয়েছে তারা দীর্ঘদিন থেকে বিষয়টি নিয়ে কষ্ট পাচ্ছেন, আপনাদের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ইতিপূর্বে আমরা লাইভ ভিডিওতে এসে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, আপনারা দেখেছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই কেন্দ্রীয় জামে মসজিদ বিশুদ্ধ দিন প্রচারের অনন্দ অনন্য কেন্দ্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই তাহলে অবশ্যই এর উন্নতির জন্য, এর নির্মাণ দ্রুত সম্পন্ন করার জন্য আমাদেরকে উদার হস্তে সাহায্যের হাত সম্প্রসারিত করতে হবে। ইনশাল্লাহ আমাদের পিতামাতা অনেকের মারা গেছে, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য আমরা সাদাকায়ে জারিয়া হিসেবে এবং আমরা যারা জীবিত রয়েছি সবাই যদি এই কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণের জন্য সবাই অল্প অল্প করে যদি এগিয়ে আসি তাহলে বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়ে যাবে এবং ইনশাল্লাহ এই মসজিদের ছয়তলা বিশিষ্ট যে অনিন্দ্য সুন্দর মসজিদ নির্মাণের একটি চমৎকার প্ল্যান বা পরিকল্পনা আমরা নিয়েছি সেটি দ্রুত একটি সুন্দর এবং সফল পরিসমাপ্তির দিকে এগিয়ে যাবে। তো সেই জন্য আপনারা দেশ এবং দেশের বাইরে দিনই ভাই বোন যে যেখানে আছেন, আমাদের যারা বিত্তশালী ভাইরা আছেন, সাধারণ মুসলিম জনগণ রয়েছেন, সবাইকে আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় মসজিদ নির্মাণে উদার হস্তে এগিয়ে আসার এবং এর কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বুদ্ধি পরামর্শ সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আশা করি আপনাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা এর কাজ দ্রুত সম্পন্ন করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে, আমরা ছাত্র শিক্ষক, আহলে হাদিস আন্দোলনের নেতৃবৃন্দ, যুবসংঘের দায়িত্বশীল বৃন্দ, সোনামণি আল আউন সহ যারা রয়েছি কমিটির সদস্যবৃন্দ সবাই ইনশাআল্লাহ আমরা সাধ্য অনুযায়ী এর নির্মাণে এগিয়ে আসবো, কেউ আমরা পিছিয়ে থাকবো না। যেভাবে আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরাও আমাদের সাধ্য অনুযায়ী এর নির্মাণ ব্যয় নির্বাহের জন্য আমরা ইনশাআল্লাহ এগিয়ে আসবো। তো সবাইকে এই মসজিদের কাজ সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে এবং হৃদিক সহযোগিতা পেশ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দীনি ভাই ও বোন, আমরা এই মসজিদের অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে এবং বিশেষ করে আমরা কিছু কথা বলতে চাই, বিশেষ করে মাগরিবের সালাত এবং এশার সালাতে আপনারা যদি কখনো এসে থাকেন তাহলে অবশ্যই অবগত আছেন আপনারা, কোনো জায়গা হয় না নিচতলা দ্বিতলা, বিশেষ করে গরমের সময় প্রচণ্ড গরম, যা ছাত্রদের অনেক কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টকে লাঘব করে আমরা যেন এই প্রজেক্টটা অতি দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে বিভিন্ন দানশীল ভাই বোনদের সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে আল্লাহ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিবকে। ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মা লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা আজকে যে ময়দানে উপস্থিত রয়েছি বা যে নির্মীয়মান কাঠামোর সামনে দাঁড়িয়ে আছি এটি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মারকাজ আল মারকাজুল ইসলামিয়া সালাফির কেন্দ্রীয় জামে মসজিদ। যে মসজিদটি ইতিপূর্বে 2000 সালে একবার নির্মিত হয়েছিল
তবে ছাত্র সংখ্যা বৃদ্ধির কারণে, সেই সঙ্গে মুসল্লিদের বৃদ্ধির কারণে মসজিদটি মানে এতটাই সংকীর্ণ হয়ে গিয়েছিল যে সেটা ভেঙে নতুন করে বানানোর প্রয়োজন পড়ে, এবং বর্তমানে ছয়তলা বিশিষ্ট একটি কাঠামো পুনর্নির্মাণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এবং সেই কাজের ভিত্তিটা অলরেডি হয়ে গেছে। এখন প্রথম তলা নির্মাণের কাজের আমরা হাত দিতে চাচ্ছি। তো এই মুহূর্তে আমরা আপনাদের কাছে যেটা বিনীত নিবেদন, এর আগেও জানানো হয়েছে, এখন আমরা জানাচ্ছি যে মসজিদের নির্মাণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে শুধুমাত্র এটি ছাত্রদের জন্যই নয়, বরং আমাদের যারা মুসল্লিরা আসেন প্রতি সপ্তাহে জুমার দিন যে মুসল্লিরা আসেন তাদের জন্য এখানে আমাদের যে অস্থায়ী মসজিদটি বর্তমানে রয়েছে সেখানে সালাত আদায় করা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের যে কোনো মূল্যে মসজিদটি নির্মাণ করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখছেন আমাদেরকে, এবং এই মসজিদের যে অবকাঠামো এখন মানে এখনও পুরোপুরি হয় নাই, এই কাঠামো আপনারা দেখছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইল যে আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন এই মসজিদটি নির্মাণের জন্য এগিয়ে আসার জন্য, কারণ এটি শুধুমাত্র আমাদের রাজশাহীর মসজিদ নয়, শুধুমাত্র এই মার্কাজের মসজিদ নয়, এটাকে আমরা মনে করি সারা বাংলাদেশে আহলে হাদিসের একটি জাতীয় মসজিদ। তো সেই হিসাবে এই মসজিদের নির্মাণের পিছনে এগিয়ে আসার শুধুমাত্র এটা একটা মসজিদের জন্যই নয়, বরং একটা জাতীয় অবদানের একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে, এটুকু আমরা প্রত্যাশা করি। তো আপনাদের সবার কাছে আমরা বিনীত নিবেদন জানাচ্ছি যে বিষয়টা আপনারা যেন একটু গুরুত্বের সাথে দেখেন, যাতে আমাদের কাজটা আমরা আরও দ্রুত করতে পারি, এবং এই বছরের মধ্যে অন্তত প্রথম তলা এবং দ্বিতীয় তলার কাজটা যদি আমরা শেষ করতে পারি তাহলে আপাতত অন্তত মানে ছাত্রদের যাতায়াতের বিষয়টা এবং মসজিদে নিয়মিত মুসল্লিদের আসা যাওয়া বিষয়টা অনেকটা সহজ হয়ে যাবে। তো এই বিষয়টা আপনারা বিশেষভাবে নজর দেবেন, এটুকু আমরা প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জানেন আমাদের মসজিদটি যখন ভাঙা হলো তারপরে অস্থায়ীভাবে যে মসজিদটি এখন আলহামদুলিল্লাহ চলমান রয়েছে, সলাত আদায় করছে ছাত্র শিক্ষক এবং সম্মানিত মুসল্লিবৃন্দ, সেটা কিন্তু মার্কাজের ডাইনিং ছিল, খাবারের ডাইনিং, সেটাকে ব্যবহার করতে আমরা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ বাধ্য হয়েছে। সাথে সাথে এখানে ছোট বাচ্চাদেরকে কিন্তু মানে জায়গা না ধরার কারণে এই যে বিরাট একটা রোড রয়েছে, রাস্তা রয়েছে, সেই রাস্তা পার হয়ে পূর্ব পাশে যেতে হয়, এবং সেখানেও যদিও জায়গা সংকুলন হয় না, তারপরও এই যে রাস্তা পারাপারের বিষয়টি আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে। আপনাদের কাছে সবার নিবেদনগুলো যেভাবে আমরা উপস্থাপন করেছি সেই বিষয়টি সবাই গুরুত্বের সাথে দেখব, বিশেষ করে সামনে যে উত্তম আমলের দিন, সেই দিনগুলির মধ্যে বা এই জিলকদ মাসের শেষের দিকে এই উত্তম দিনগুলির কাছাকাছি সময়ে আমরা এখানে দোয়া এবং সহযোগিতা প্রেরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনারা যারা দেখছেন লাইভ সম্প্রচার, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা লাইক, শেয়ার এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে অবগত করলে সেটি আরও দিন প্রচারের ক্ষেত্রে বা এটি প্রচারের ক্ষেত্রে আরও বড় ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ। এ পর্যায়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মাসিক আত্মাহারিক পত্রিকা যা ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা, এর সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান যাল্লাযী ইউক্রিদুল্লাহু কারদান হাসানা ফায়ুযাইফু লাহু আযাফান কাসীরা। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এতক্ষণ আমরা আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে শুনেছি, যা সব বিষয়ে কথা হয়ে গেছে, তারপরেও আমি সামগ্রিকভাবে শেষ মুহূর্তে আপনাদেরকে আবার যে বিষয়টা বিশেষ করে স্মরণ করিয়ে দিব যে আমরা আসলে নেকি উপার্জন করার জন্য সকলে সচেষ্ট থাকি। রমজান মাসে আমরা এই বিষয়ে মানে সকলে সচেতন ছিলাম, নেকির প্রতিযোগিতা করেছি, এমনই আরেকটি নেকির মাস আসছে সামনে, জুলহিজ্জা মাস। আর এই মাসের জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল সম্পর্কে হাদিসে যেটা এসেছে যে এর চাইতে উত্তম কোনো আমল নেই, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে উত্তম হচ্ছে এই দশ দিনের নেকি, দশ দিনের ইবাদত। তো এই দশ দিন একেবারে নিকটবর্তী আমাদের, তো আমরা যদি এই এই সামনের এই দিনগুলির চিন্তা করে এই দিনগুলোতে আমরা সাধ্যমতো দান সাদাকা করি তাহলে এটা নিঃসন্দেহে অনেক উত্তম ইবাদত হবে আমাদের আখেরাতের জন্য, এটা অত্যন্ত সুন্দরভাবে পাথর সঞ্চয় হবে ইনশাআল্লাহ। তো সেই দিকগুলো চিন্তাভাবনা করে আমরা আজকে আমাদের প্রয়োজন যে বিষয়টা উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে মসজিদ সম্পর্কে অনেক কথাই হয়েছে, আমি আসলে নতুন করে আর কি বলবো বলতেও চাচ্ছি না,
এই কথাগুলো আমরা ইতিপূর্বে বলেছি এবং আপনাদের কাছ থেকে ব্যাপক সাড়াও পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাড়া পাওয়ার ভিত্তিতেই কিন্তু এই পর্যন্ত কাজে গিয়ে এসেছে। আমরা যখন মসজিদের কাজ শুরু করি, অর্থাৎ যখন আগের যে মসজিদটি ছিল সেটি ভাঙ্গা শুরু করেছি, প্রায় এক বছর হয়ে গেছে। এক বছর আগে আমরা ভাঙ্গার কাজ শুরু করেছিলাম, সেখান থেকে মসজিদ ভাঙতে আমাদের অনেক দিন লেগেছে। তারপরে পাইলিং করতে হয়েছে, পাইলিং করার পরে সেখানে কয়েক বেশ দুই তিন মাস অপেক্ষা থাকতে হয়েছে। তারপরে আমরা আবার আপনাদের সহযোগিতা পেয়েছি আলহামদুলিল্লাহ। পাওয়ার ভিত্তিতে আমরা গত রমাজানে ফাউন্ডেশনের কাজ শুরু করেছি। ইতিমধ্যে কাজের অগ্রগতি হচ্ছে, আমরা গ্র্যাড বিম পর্যন্ত, অর্থাৎ গ্র্যাড বিমের আগ পর্যন্ত, শর্ট কলামগুলি পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। আমরা আশা করছি ঈদ উল আজহার আগে গ্র্যাড বিমের কাজটাও সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আর ঈদ উল আজহার পর থেকে আমরা আশা করছি প্রথম তলার কলম এবং ছাদের কাজ আরম্ভ করতে পারবো ইনশাল্লাহ। আমরা যদি আপনাদের সার্বিক সহযোগিতা পাই, আশানুরূপ সহযোগিতা পেলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রথম ও দ্বিতীয় তলা, যেটা একটু আগে ডক্টর সাকিব আপনাদের সামনে বললেন, এটা অত্যন্ত প্রয়োজন যে অন্তত দুইটি ফ্লোর যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা আপাতত আমাদের যে সমস্যাটা আছে, আমাদের ছাত্রদের কিনে যে কষ্ট হচ্ছে, ডাইনিংয়ের সমস্যা, যে অনেক সমস্যা ডাইনিংয়ে সালাতের জায়গা করার কারণে আমাদের এই মানে বিপুল সংখ্যক ছাত্র, তাদের খাবার কিন্তু রুমে নিয়ে খেতে হচ্ছে, আর রুমে খাবার নিয়ে টানাটানি করে খাওয়া এটা অনেক কষ্টকর, এটা আপনারা সকলে জানেন। সেজন্য আমরা কোনো রকমের ছাদগুলি সম্পন্ন করতে পারলেও সালাদটা শিফট করে মসজিদে নিয়ে আসবো ইনশাল্লাহ। তারপরে পর্যায়ক্রমে উপরে দিয়ে কাজ চলতে থাকবে, এটা আমাদের আশা আর কি। তো সেজন্য আপনাদের কাছে আমাদের দাবি যে আপনারা আমাদেরকে ইতিপূর্বে যেরকম সহযোগিতা করেছেন, আগামী দিনেও আপনারা আপনাদের দান অব্যাহত রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই স্মরণ করে দিয়েছেন যে আয়াতে কারিমে তিলাওয়াত করেছে, সেখানে তিনি এটাই বলেছেন যে কে আছো তোমাদের মধ্যে যারা আল্লাহকে উত্তম ঋণ দিবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উত্তম ঋণ দেন, আল্লাহ সেটা তাকে ব্যাপক হারে বাড়িয়ে দেন, ফায়ুদাইফা লাহু আদাফান কাসীরা, বহু গুণে বাড়িয়ে দেন। তা আমরা যদি ইখলাসের সাথে দান করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন দিক দিয়ে বেশি করে দিবেন, আমাদের সম্পদ কীভাবে বারাকা দান করবেন, এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেজন্য আমরা যেন দানশীল হতে পারি সেটা চেষ্টা করতে হবে। দানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা দানের গুরুত্ব ফজিলত নিয়ে আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না, আমরা আমাদের প্রয়োজনটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা অবশ্যই আমাদের প্রয়োজনটা বিবেচনা করবেন এবং আপনাদের আন্তরিক দোয়া এবং সহযোগিতা পেলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজ সামনের দিকে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। আমরা আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই কাজে আপনাদের দোয়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও প্রবাসের সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এতক্ষণ যাবত এই মার্কাজি জামে মসজিদ, যা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, আল মারকাজুল ইসলামিয়া সালাফি নদাপাড়া রাজশাহীতে অবস্থিত, এখানে সহযোগিতা করার জন্যে বিভিন্নভাবে এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ সম্পর্কে, আমি কোন পথে অর্থ উপার্জন করেছি এবং কিভাবে ব্যয় করেছি, ব্যয় করার ক্ষেত্রেও কিন্তু আমাদের হিসাব নিকাশের যথেষ্ট গুরুত্ব বা ভূমিকা রয়েছে। শুধুমাত্র দান করলেই হবে না, দান সাদাকা করলেই হবে না, সেটি নির্দিষ্ট জায়গায় এবং যেখানে প্রয়োজন রয়েছে সেখানে দান করারও চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলোর প্রতিও আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভূমিকা রেখে সামনে এগিয়ে যাওয়ার এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনার নিমিত্তে আমরা জিলহজ মাসের এই পূর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সৎ আমল, ভালো আমলগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ মারকাজি জামে মসজিদে অংশগ্রহণ করে যার যতটুকু সামর্থ্য রয়েছে, যিনি অনেক সামর্থ্যবান তিনি যেমনভাবে দিবেন, যিনি অল্প সামর্থ্যবান তিনিও সেভাবেই দিবেন, সামর্থ্য অনুযায়ী মানে সহযোগিতা এবং দোয়া সার্বিকভাবে আপনাদের কাছ থেকে কামনা করছি। আমরা এ পর্যন্তই আজকে ইতি টানছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আপনারা যারা ইতিপূর্বে সহযোগিতা করেছেন বিভিন্ন উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান সাদাকাকে, সহযোগিতাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং সামনে যারা নিয়ত করেছেন, ইরাদা করেছেন, আপনাদের সেই উত্তম নিয়াহ অর্থাৎ মনের সংকল্পগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই পর্যায়ে এখানে বিদায় চাইছি। আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক ভালো কাজগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।